আসসালামু আলাইকুম। তো এই এয়ারড্রপটা থেকে আপনারা সাথে সাথে কিন্তু ওয়ালেটে 250টা XSB টোকেন পাবেন। তো এই টোকেনটা কিন্তু আপনারা এখন এক্সচেঞ্জ করতে পারবেন না, এই টোকেনটা তাদের ওয়ালেটের নিজস্ব টোকেন দেখা যাইতেছে। তো ওয়ালেটের নিজস্ব টোকেন যেহেতু, সে তো ভালো একটা প্রফিট দিতে পারে ভবিষ্যতে কোথাও লিস্টেড হলে, তো সেই ক্ষেত্রে এখানে আপনারা এটা ক্লেম করে রাখতে পারেন। আপাতত দেখা যায় এইসব ওয়ালেটের টোকেন ভবিষ্যতে অনেক ভালো প্রফিট দিয়ে থাকে। তো এগুলা করবেন কি, প্রথমত আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন, আপনার যে অ্যাপটি আছে এখানে ক্লিক করলে আপনার সরাসরি আপনার যে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা করবেন কি, তো অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করে নেবেন এখান থেকে। তো ওপেন করার পর এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আপনারা। তো এখানে যে ক্রিয়েট ওয়ালেট অপশনটা আছে, ক্রিয়েট ওয়ালেটের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আই সেভড রিকভারি কোড, এটার উপর ক্লিক করবেন। তো এখানে দেখবেন আপনার কিছু ওয়ার্ড শো করবে, এই ওয়ার্ডগুলো আপনারা কপি করে এমন কোনো জায়গায় সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার এই ওয়ার্ডটা যে কোনো সময় আপনার লগ ইন করতে হলে পান। এই ওয়ার্ডগুলোই কিন্তু আপনার এই ওয়ালেটে লগ ইন করতে হলে এই ওয়ার্ডগুলোই কিন্তু লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, এই যে রিকভারি ফেজগুলো এগুলো করবেন কি, আপনার যে কোনো জায়গায় সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে পান। যেমন এটা হতে পারে আপনার মেসেঞ্জারে দিয়ে রাখবেন কাউকে, অথবা আপনার যে গুগল গুগলের একটা অ্যাপ আছে যেখানে আপনার সেভ করে রাখলে গুগলে সেভ হতে পারবে, বা জিমেলে সেভ করে রাখতে পারেন, যে কোনো জায়গায় সেভ করে রাখবেন আর কি এক কথায়। তো তারপর ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে সাথে সাথে। তো এখানে আপনার অবশ্যই অল্প কিছু সোল থাকতে হবে, যে অ্যামাউন্টটা হলো 30 থেকে 35 সেন্টের মতো। এই সোল যে টোকেনটা, এই সোল টোকেনটা এখানে ফি হিসাবে আপনার লাগবে। তো ফি হিসাবে যে সোল টোকেনটা লাগবে, ওই সোল টোকেনটা আমার কাছ থেকে আপনি কিনে নিতে পারবেন, 40-50 টাকার মতো লাগবে। 40 টাকা করে আপনি দিলেই হবে। তো 40 টাকা করে এখান থেকে আমার কাছ থেকে আপনারা কিনে নেবেন এই সোল টোকেনটা। তো এইটা ফি দিয়ে আপনারা এখানে অ্যাড্রপটা ক্লেম কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনারা এখানে সোলটা নিয়ে নেবেন, তখন করবেন কি, এই যে সেটিং এর মতো অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এয়ারড্রপের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে রিসিভ 250টা XSB টোকেন এখানে রিসিভ এটা লেখা আসবে। এখানে এখন জিরো দেখাইতেছে, তো তাদের সার্ভার প্রবলেমের কারণে জিরো দেখাইতেছে। তো এটা মাঝে মাঝে ঠিক হয়, আমি ক্লেম করছি এই প্রায় 3 দিনের মাথায় ক্লেম করলাম। এই 3 দিন প্রথম যেদিন এটা আসে, তো ওই দিন হলো যে সার্ভার প্রথম প্রথম যারা করে তারা করতে পারছে, তো পরবর্তী সার্ভার প্রবলেমের কারণে এইভাবে হয়েছে। তো এখন আবার এইরকম এই দুপুরের দিকে কিছুক্ষণ আগে এটা ক্লেম করা গিয়েছিল, তো এখন আবার ক্লেম করা যাইতেছে না। তো এখানে দেখবেন যে রিসিভ 250টা XSB টোকেন এটা এখানে লেখা আসবে এরকম। তো এটার উপর যদি ক্লিক করেন দেখবেন যে আপনার একটা অপশন আসবে যে আপনার রেফারেলের অ্যাড্রেসটা দিতে বলছে। তো আপনারা করবেন কি, এখান থেকে এই যে রেফারেল অ্যাড্রেসটা আছে এই যে এই এটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে টেলিগ্রামে, অথবা এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে যে রিসিভ XSB-তে ক্লিক করবেন, তারপর ওই আপনার অ্যাড্রেসটা দিতে বলবে, ওই অ্যাড্রেসটা আমার ওখান থেকে কপি করে এনে এখানে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর ক্লেমের উপর ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ালেটের ভিতরে 250টা টোকেন এখানে ক্লেম হয়ে যাবে। তো কীভাবে দেখাবো আমি দেখাইতেছি। তো এইরকম আপনার ওয়ালেটের ভিতর দেখবেন যে এখানে 250টা XXB টোকেন এখানে দেখতে পাচ্ছেন, তাদের অ্যাপের নিজস্ব টোকেন সোলারিয়াম XXB। তো এইখানে কিছু ফি কাটবে, ফি অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে, আর এখানে 250টা টোকেন পাবেন। তো 250টা দেখা যায় এখানে 30-40 টাকার মতো ফি কাটবে যখন এটা ভালো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে। যদি $2-3 বা $5 হয় এখান থেকে ভালো একটা আপনার প্রফিট নেবেন, আশা করি $2-3 $5 এটা মাস্ট বি হবে, এখান থেকে প্রফিট নিতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনারা রেফারও করতে পারেন, রেফারেল লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এখানে আসলে এই যে রেফারেল যে আপনার যে রেফারেল যে কোডটা এটা সব এখানে পেয়ে যাবেন। তো রেফারেলও আপনারা 50টি করে টোকেন পাবেন এখান থেকে। তো যেহেতু তাদের সার্ভার টাইপ এখন প্রবলেম করতেছে যে ই করা যাইতেছে না, ক্লেম করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, ট্রাই করতে থাকবেন কিছুক্ষণ পর পর ট্রাই করতে থাকবেন, হয়তো বিকাল একবার, রাত্রে একবার, বা সকাল একবার, এরকম 2-3 বার ট্রাই করবেন প্রতিদিন। যখন দেখবেন যে এটা এখানে ক্লেম করা যায় তখন সাথে সাথে ক্লেম করে নেবেন, আপনার অবশ্যই সোল আগে থাকতে নিয়ে নেবেন। আর এটা যখন আবার সার্ভার তাতে ঠিক হবে বা ক্লেম করা যাবে তখন আমি আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জানিয়ে দেবো। তো তখন সাথে সাথে আপনারা ক্লেম করে নেবেন। দেখা যায় ক্লেম যখন করা যায় সাথে সাথে ক্লেম না করলে আপনারা দেখা যায় পরবর্তীতে আবার সার্ভারের প্রবলেম হবে।